মিশকাতের সারা মিরকাতের ঘাসের মুখবার মধ্যে আল্লাহর ওলি বলতেছেন যে আল্লাহ পাকের কোরআনের এক একটা শব্দের দুইটা অর্থ কয়টা দুইটা একটা জাহিরি একটা বাতিনি যে জাহিরিকে মানলো বাতিনিকে বাদ দিল সে ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান তার কথায় মানুষ পথভ্রষ্ট হবে গোমরাহী হবে জাহান্নামী হবে আর যে জাহিরিকে মানলো বাতিনিকে বাদ দিল তার কথায় মানুষ পথভ্রষ্ট হবে গোমরাহী হবে জাহান্নামী হবে অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাকের এক একটা শব্দের দুইটা অর্থ চারটা তাহকিক ইশারাতুন নাস এবারাতুন নাস দালালাতুন নাস একটুটা উন্নাস চারটা নাস দ্বারা যে আলেম আল্লাহ পাকের কোরআনকে জনসমুদ্র তুলে ধরে তাকে বলা হয় রাসূল পাকের নায়েব ওই নায়েব যে এলাকা দিয়ে হেঁটে যায় আমার আল্লাহ এই নায়েকের নায়েবের ওসিলাই এই এলাকার যত গুরুস্থান আসে সমস্ত গুরুস্থানে আজাব এবং গজব বন্ধ করে দেয় জোরে কম সুবহানাল্লাহ আর আমরা মৌলবীর দল যেই দিকটা যাই দিকটা গজব কালির সাথে কথা কন ঠিক না বেঠিক গজব ঠান্ডা হয় না আরো এটা কি হয় বাবারা ভাইয়ারা আমার তার মানে হলো আমরা এখনো নায়েব হতে পারি নাই আগে কোরআন বুঝতে হবে বাংলাদেশের মধ্যে আমার কথা বুঝতে কষ্ট হয় আমি অল্প সময় বাবা শেষ করব আমি সর্বোচ্চ আধা ঘন্টা আমি আপনাদের কাছে একটা কথাই বলবো আজকে যার সামনে মাহফিল উনি যদি না আসতো আমি মৌলবীর পরিচয় দিতে পারতাম না কথা বলুন ঠিক না বেশি সবাই মানুষ বাংলাদেশের জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কি এক বাক্যে মানুষ কথা বলুন ঠিক না বেঠিক আমাদের বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট উনি হলেন কিশোরগঞ্জের একজন মানুষ কিশোরগঞ্জের খেটি সন্তান অ্যাডভোকেট আব্দুল হামিদ উনিও মানুষ আমি নেসারিও মানুষ কথা কোন ঠিক না বেঠিক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ও মানুষ আমি মুফতি নেসারিও মানুষ বর্তমান প্রধানমন্ত্রী উনিও মানুষ আমিও মানুষ কিন্তু এই তিন মানুষের মধ্যে পার্থক্য কতটুকু কি বলেন আমি যদি রাস্তা উল্টো দিক দিয়ে চালাই তাহলে আমার উপরে দণ্ডাদেশ অর্থাৎ আইনি প্রক্রিয়া চালাতে পারবে সরকার কথা কোন ঠিক না বেঠিক রাষ্ট্রপতি ডান দিক দিয়ে না যদি রাস্তা দিয়ে উড়াল দিয়ে যেতে চায় পারবে ওনার উপরে আইন বসানোর ক্ষমতা কারো তাহলে উনি আর আমি কি সমান রাষ্ট্রপতির সাথে আমার গুণ সমান করা যায় না কিছু মানুষের মন্তব্য রাসূল আমার মতো মানুষ অথচ আল্লাহর নবী ব্যাপারে আল্লাহ কত সতর্ক বলছেন সূরা আযাবের মধ্যে বলেন ইয়া নিসা আন নাবিয়্যা লাস্তুন্নাকা হাদিম মিনান নিসা হে নবীর বিবিগণ তোমরা পৃথিবীর কোন নারীর মত নয় যে জায়গা রাসূলের বিবিরা পৃথিবীর কোন নারীর মত না আর নবী আমার মত নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ নাকি নাউজুবিল্লাহ বলতে পারিতে না করে দিছে নাউজুবিল্লাহ বাবা বন্ধুরা আমার আমি বলতেছিলাম আজকে আমার মাথায় টুপি উঠেছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ হয়েছে যদি বাবা শাহজালাল এই বাংলা জমিনে না আসতো মনে হয় এখনো বাংলা তথা মহাভারত অন্ধকারে দেখা থাকতো কথা কোন ঠিক না বেঠি কারকাতিরে খাসরে বান্দি ঠাকুর ছিল না বাবারা ভাইয়ের আমার আল্লাহর উলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এ দুনিয়ার মানুষ বাবা শাহজালাল ওনার সঙ্গে 360 জন সবুর সঙ্গী নিয়ে এই বাংলার মধ্যে আগমন করেছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো উনি বাবা শাহজালাল উনার ভক্তরা কোন দিকে যাচ্ছে কোন দিক দিয়ে আসতেছে কোন মরিদ্দান কোন জায়গায় বসে কি মন্তব্য করে এই এলাকার মধ্যে বসে আপনার মনে কি মন্তব্য এটাও বাবা শাহজালাল জানে ঠিক না বে ঠিক আমি বলি না আমি নেসারের ফতোয়া না আল্লাহ বলেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আমার আল্লাহ বলে কুল হে নবী আপনি বলুন ইয়ামাল ইয়ামালু ইয়ামালান আমরা হাজার মানুষ জমা মুজাক্কারের সিগা তোমরা আমল করো পাঁচ
সায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলো দেখেন, ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল দেখেন, ওয়াল মুমিনুন আমার আল্লাহর ওলিরাও দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা দেখে ঘোষণা কর, আরো জোরে বল ঘোষণা কর, আল্লাহ আল্লাহ বলি আমার ওলিরাও দেখে। বাবা বন্ধুরা আমার, বাবার কথা বলো না, কোন মানুষ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না তার ছেলে, তার মেয়ে, তার মা, তার বাবা, এমনকি তাম যাহারই চাইতে নবীকে মহব্বত করবে না ততক্ষণ কোন মানুষ মুমিন হতে পারবে না। আজকাল সমাজে হুজুরা চলা খুব কঠিন, যদি একটু ভালো কাপড় পরি, একটু ভালো কাপড় যদি পরতে চাই বা পরলাম, অনেকে মন্তব্য করে হুজুর তো ঠেডি মার্কা মৌলভী, বাবা মডেল হয়ে গেছে। যদি জুব্বা একটু লম্বা হয় তো হুজুরের জন্য কাপড়ের দাম বাড়ি গেছে, কথা কন ঠিক না বেঠিক? আমরা হুজুররা বহুত বড় সীমার মধ্যে বসে, এই দেশে ডিস্কো হয়, কনসার্ট হয়, হয় না? জোরে বলুন হয় কি হয় না? এই জায়গায় বাধা নাই, ইয়া নবী সালাম আলাইকা কইলে বেদাত। এখন যে ইমাম সাহেব বলছে যে ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাত, এই মৌলবি বেতন নেয় কি না? কথা বলেন না বাবা, বেতন নেয় কি না? তাহলে ওই মৌলবিকে প্রশ্ন করবেন, হুজুর নিজে বেদাতের ভিতরে থাকা বেদাতের ফতোয়া দিয়েন না, কারণ ইমামতি করে পয়সা নেওয়া বড় বেদাত। কথা বলে ঠিক না বেঠিক? আপনি বেদাতের ভিতরে থেকে বেদাতের ফতোয়া দেন কেমনে? কারণ রাসূলের যুগে বেতন ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেয়ে তাবেঈনদের যুগে ছিল না। আজকে নামাজে পড়াইয়া বেতন নেন, বেতন কম হলে থাকবো না ডিমান্ড দেখান, ওই বেদাতের ভিতরে থেকে আবার নবীর বিদাতের ফতোয়া দেন কেমনে? উচিত কথা কইলে বাবা হাজির সাহেবের মুখ খারাপ, কথা বলুন ঠিক না বুঝি? আমি কিছু কথা বলি গভীর মনোযোগ বাবা, আগে কিছু রং ডং দিয়ে কথা বলতে পারতাম, যখন ইয়ং বয়স ছিল, তো বয়স হয়েছে, মাদ্রাসায় চাকরি করি, একটা ফাজিল মাদ্রাসার আমি প্রভাষক হিসাবে আছি, তো শিক্ষক মানুষ তো সব কথা বলা যায় না, আমি কাউকে কটাক্ষ করে কথা বলি না, আমি উচিত কথা বলি, কথা বলুন ঠিক না বেশি? কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ শাসন করে ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। কোন বাবারা ভাইরা আমার ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে বলবো, এটা আপনার ব্রেন দিয়ে খেয়াল করলেন, আমি কারো প্রশংসা, কোন দলের প্রশংসা না, কোন দলকে ছোট করা বা বড় করার জন্য না, এটা একটা এক্সাম্পল, আল্লাহর ওলিরা কেমনে ক্ষমতা চালায়। সুলতান মাহমুদ গজনবের বাদশাহ, সুলতান মাহমুদ গজনবি উনি ক্ষমতায় যাবেন, উনি সমস্ত আলেমকে দাওয়াত করলেন, তখনকার সময় 4,500 আলেম ওনার বাড়িতে খানার জন্য আসছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর উনি সুলতান মাহমুদ গজনবী উনি খাবার দিয়ে আলেমদের সাথে কৌশল বিনিময় করতেছেন, কে খাইলো কে না খাইলো দেখতেছেন, হুজুর কেমন খাইলেন, ভালো খাইলেন না মন্দ খাইলেন, উনি সমস্ত টিভির ঘুরে এসে হুজুরকে ডাক দিয়ে বলল, হুজুর আমি এত বড় আয়োজন করলাম যাহার জন্য তাকে তো দেখতেছিলাম, ওজির একটি বলে ওগ সুলতান আপনার বাড়িতে 4,500 আলে আপনি আবার কার জন্য অপেক্ষমান? ডাকতে বলতেছে ওজির রে, আমি তো এই খানার আয়োজন সাজাইছি আলেমদের জন্য না, আমি এই খানার আয়োজন করছি আল্লাহর ওলি আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহির জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি দাওয়াত করে যুগ হুজুর করেছিল, উনি মুজ্জ ভারতে থাকে, কখন কোন অবস্থায় থাকে, কোথায় থাকে বলা যায় না, হুজুর কখন করতে থাকে, কখন বাহিরে থাকে, কখন ভিতরে থাকে বলা যায় না। ওগো আল্লাহর ওলি চলেন যাই আমরা আবুল হাসান খারকানির দরবারে, আল্লাহর ওলি সুলতান মাহমুদ আবুল হাসান খারকানির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওগো নবীর পরিবারের সদস্য, ও আবুল হাসান খারকানি যখন লক করলেন
ভিতর থেকে ডাক দিলেন, কে? কো আমি মাহমুদ। কো সুলতান মাহমুদ? কো না হুজুর, আমি সুলতান না, আমি আপনার দরবারের ভিখারি। জুরে কোন সুবহানাল্লাহ, আমরা তো সবাই বাবা শাহজাদা আলমের দরবারের ভিখারি, কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক। বাবার ভাইয়ের আমার আবুল হাসান কারখানে ডাক দিয়ে বলে সুলতান ঘরে আসো। উনি ঘরে গেলেন, বলেন হুজুর এত বড় আয়োজন করলাম আপনার জন্য, আপনি তো গেলেন না। হুজুর আমি মসনদে বসব, আমি সিংহাসনে বসব, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি দুই হাত ধরে দোয়া করে বলেন, আরে সুলতান মাহমুদ যাও, আমি তোমার জন্য দোয়া করলাম, তোমার বাচ্চাই যেন দীর্ঘায়ু হয়। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ 10,000 দিনার আবুল হাসান বখারখানের পায়ের মধ্যে ঢেলে দিলেন। ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি আপনি দোয়া করেছেন, একটা দোয়া করলে বা দোয়া যদি করেন হাত উড়ে করেন, আর যেমনি করেন দোয়া চাইলাম, আপনি দোয়া করেছেন একটু মুসাফা দিতে হয়, এটা আমার নবীর সুন্নাত। আবুল হাসান খারকানি বলে, এর সুলতান আমি এত পরিমাণ হাদিয়া তোমার কাছ থেকে নিতে পারব না। ডাকতে বলে, হুজুর কেন নিতে পারবেন না, দোয়ার জন্য হাদিয়ার প্রয়োজন, আমি হাদিয়া দিলাম। ডাকতে বলে, ও সুলতান তুমি যদি আমার বাড়ির দাওয়াতে নাস্তা খেতে পারো, আমি তোমার দাওয়াতের হাদিয়া গ্রহণ করব। সুলতান মাহমুদ ডাকতে বলে, হুজুর আপনার বাড়ির নাস্তি খাওয়া, আপনার বাড়ির নাস্তা খাওয়া এটা ভাগ্যের ব্যাপার, আপনি দিয়েছেন আমি খাবো। আল্লাহর ওলি আবুল হাসান খারকানি একটা সোলার প্যাকেট থেকে শুকনা এক টুকরা রুটি দিলেন। আল্লাহর ওলি সুলতান মাহমুদ চিবাইতে চিবাইতে প্রায় 2 ঘন্টা চিবালে গলা শুকিয়ে গেছে, রুটি ভাঙতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবুল হাসান কারখানি ডাক দিয়ে বলে, সুলতান কি বিপদ? বলে, হুজুর জীবন যদি চান জীবন দেব, কিন্তু এই শুকনা রুটি খাওয়া সম্ভব হবে না। আবুল হাসান খারকানি বলে, সুলতান রে তুমি আমার দাওয়াতের নাস্তা খেতে পারো না, তোমার হাতিয়া ওরা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর ওলি ডাকতে বলে, আ সুলতান যাও। বলে, হুজুর যাব না, যতক্ষণ না আপনি আমাকে কোনো হাতিয়া দিবেন। এমত অবস্থায় এক কাটুনে এসে ডাক দিয়ে বলে, হুজুর এই নিন আমি আপনাকে 5 টাকা হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। কোন কয় টাকা? 5 টাকা। 5 টাকা দিলেন, আল্লাহর উনি পকেটে রাখলেন। বলে, হুজুর কাথুরিয়ার হাদিয়া নিলেন, আমারটা কেন নিলেন না? কো সে আমারটা খেতে পারবে, বিদায় আমি তারটা নিয়েছি। কো কিভাবে? ওই জীবাণু রুটিটা কাথুরিয়ার মুখে দিল, মুখে দিয়ে সাথে সাথে শেষ। ডাক দিয়ে বলে, হুজুর ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনার কাছ থেকে কোনো বিনিময় চাই না, আপনি যতক্ষণ না আমাকে নিজ হাতে সিংহাসনে বসাবে, আমি সুলতান আপনার দরবারে ভিখারি সাজে বসে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুলতান মাহমুদ বসে আছে ফজরে আজান। As-salātu khayrun minan nawm. Allahu akbar bolen na, Allahu akbar bolle sobche beshi koshto pay shaitan. Ke pay? Shaitan. Aro jore bolen ke? Shaitan. Ektu jore bolen Allahu akbar. Allahu akbar. Shaitan mone mone koy na elakhay ar thaka sombhob na. এমত অবস্থায় সেনাপতি এসে বলে, ও সুলতান এবার মনে হয় আমরা জীবন নিয়ে ফিরে যেতে পারবো না, চতুর্দিক দিয়ে হিন্দুরা ঘেরাও করে নিয়েছে। বলতেছে, ও সেনাপতি উজির কোথায়? গড়ের ভিতরে। উজিরকে বলো আমার একটা স্বর্ণের বাক্স আছে, এটা নিয়ে আসতে। সেনাপতি বলে, হুজুর এই বাক্সটা সারাটা জীবন আপনার সঙ্গে, এটা রহস্য কি? কো তুমি বুঝবে না, তুমি বেরিয়ে যাও। এমত অবস্থায় সুলতান মাহমুদ এই স্বর্ণের বাক্স থেকে 30টা জোড়া দেওয়া আলকেল্লা বের করে আল্লাহর দরবারে সাজদায় পড়ে কান্দে, আর কই মাবুদারে আমি সুলতানের দোয়া যদি তোমার কাছে কবুল না হয়, আমি যদি আমার কোনো কিছুই তো কবুল হবে না, তবে তোমার বন্ধু
আবুল হাসান কারখানের জামাটা আমার সাথে আছে, এই জামার খাতিরে তুমি আমারে বিপদ থেকে উদ্ধার করে দাও। পিছন দিকে এসে আমাদের দেখতে হলো সুলতান খুশখবর, কিছুক্ষণের মধ্যে এই হিন্দুস্তান ছেড়ে হিন্দুরা পালিয়ে গেছে, আমাদের সৈনিকরা পুরা গোটা হিন্দুস্তান দখল করে নিয়েছে। বাবার ভাই আমার আল্লাহ বলির জামার খাতিরে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটার একটা উদাহরণ দিতে গিয়ে প্রায় সময় বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও এক একজনের এক এক মতামত, তবে সুন্নি জামাতের মতে উনাকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক না ঠিক? কেন? কারণ যে শাহজালালকে বিশ্বের বুকে বোমা মাইরা কলঙ্কিত করছে, এই শাহজালালের নাম বাংলার গেইটও লাগাই দিছে। কথা বলেন ঠিক না ঠিক? বহু মারার চেষ্টা করেছে, মারতে পারে নাই। বাবা বিমানের নাক ফাটতো না, কারণ তুই তো শাহজালালে 1600 কোটি টাকা হাতিয়া দিছ। দূরে কেন কেন ওই যখন বিমান বন্দরের নাম চেঞ্জ করে চিন্তা করছে শেখ হাসিনা, না বাবা শাহজালালের কলঙ্কিত করছে বাংলার জমিনে, এই বাবা শাহজালালের বাংলার গেইটও লাগামো, যারা কলঙ্কিত করছেন আইতে যাইতে বাবা শাহজালাল। কথা বলুন ঠিক না ঠিক? নেশাটা রুসা করছে। আল্লাহ কয় শুন, শাহজালাল আমার বন্ধু, শাহজালালের নাম তোরা যত নিচে নিবে আমি আল্লাহ তত উঠাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবার বন্ধু আমার, আমি বলতে দিলাম বাবা শাহজালাল, আমরা যদি জামা কাপড় একটু সুন্দর ডিজাইন করে বলি কি কইছিলাম, টেডি মার্কা মৌলভী। অথচ বাবা শাহজালাল যে জামাটা পড়তেন 2 বছর লাগায় কাজ করতেন, সুবহানাল্লাহ, কোন এটা নকশি করতেন 2 বছর। উনি একদিন নকশি করতেছে, নকশির প্রায় শেষ সময়, ইবনে বতুতা সফরকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সফরকারী ইবনে বতুতা, ইবনে বতুতা এমন সময় ওনার জামার প্রায় শেষ সময় গিয়ে বলে, হুজুর আপনার জামাটা দেখে আমি ইবনে বতুতার পছন্দ হয়েছে, হুজুর গো দয়া করে জামাটা আমাকে দান করে দেন। বাবা শাহজালাল ডাকতে বলে, এই ইবনে বতুতা, এই জামাটা আমার ছোট ভাইয়ের জন্য বানাইছি, তুমি এটা নিতে চাও নিয়ে যাও, তবে এটা তুমি রাখতে পারবে না, এটা নিয়ে তুমি নিয়ে গেলে তুমি গায়ে ধরবে, এটা তোমার গায়ে থেকে খুলে চিনের বাচ্চা নিয়ে যাবে, চিনের বাচ্চা নিয়ে এটা আমার ছোট ভাইরে আবার দান কইরা দিব। ইবনে বতুতা কয় কি কয়, কোথায় চীন দেশ আর কোথায় হিন্দুস্তান, আমি কবে চীনে যাব, চীনের বাসা কবে নিব, আবার ওনার ভাইয়ের কাছে ইয়ামেনে পৌঁছাই দিব, এটা কি সম্ভব নাকি? ইবনে বতুতা সফর করতে 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 চীন দেশে চলে গেলেন, চীনের বাচ্চা জামাটা দেখে খুব পছন্দ হয়েছে, উনি ওনার সৈন্যদেরকে বললেন, এ সৈন্যরা আমি নদীর পার দিয়ে আসতেছিলাম, দেখলাম এক ফকিরের গায়ে এত সুন্দর একটা জামা, এটা আমার পছন্দ হয়েছে, তুমি তার কাছে চাইবা, যদি না দেয় জোর করে নিয়ে আসবা। ইবনে বতুতা বসে আছে, তসবি পড়তেছেন, একদল সেন সৈন্য গিয়ে বলে, ও মুসাফির তোমার জামাটা আমাদের চীনের বাদশা পছন্দ করেছে, এটা দিয়ে দাও। না না না, এটা বাবা শাহজালাল আমাকে দিয়েছে, এটা দেওয়া যাবে না। এই কথা বলার পরে সৈন্যরা জোর পূর্বক নিয়ে গেল। বাবার মায়ের আমার ইবনে বতুতা ঘুরতে 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 উনি চলে গেলেন অনেক বছর পরে ইয়ামেনে, ইয়ামেন যাইয়া দেখে বাবা শাহজালালের ছোট ভাই, বাবা শাহজালালের গায়ের মধ্যে ওই জামাটা দেখা যায় যেটা বাবা শাহজালাল তাকে দান করেছিল। এই কথা আশ্চর্য কি ব্যাপার, ওই চীন দেশ আর কোথায় ইয়ামেন, তার মানে বাবা শাহজালাল যেটা বলছে এটাই সঠিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার ভাইয়ের আমার, আমি যে কথাটা মূল রহস্যটা বলতে চেয়েছি, এই দেশ শাসন করেছে আল্লাহর ওলিরা, এই দেশে কালিমার দাওয়াত দিয়েছে ওলিরা, এই বাংলাদেশের আগে এই বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তান,
সমস্তটার দেশ ছিল হিন্দুস্তান মহাভারত। মহাভারতের মধ্যে সর্বপ্রথম যিনি দাওয়াত দিয়েছেন, যার দাওয়াতে 1760 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনার নাম দাতা গঞ্জে বক্সলাহরি রহমাতুল্লাহ আলাইহি। উনি দুনিয়াতে যাওয়ার পর ওই হিন্দুস্তানে যিনি প্রথম ইসলামের দাওয়াত দিয়েছে উনি হচ্ছেন খাজা খাজা করি বেনারস সুলতানুল হিন্দ জুরে জুরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার একটা জীবনী মনে হয়েছে বলবো? বলেন বলেন। হবে না বাবা ভাই এরকম খাজা করি বেনারস। ওনার জন্ম হওয়ার পর ওনার মা বাবা ওনার নাম দিয়েছে হাসান। নাম কি? হাসান। আরো জোরে কোন কি? হাসান। হাসান মানে সুন্দর, যার ভিতরে সুন্দর বাহিরে সুন্দর। মা বাবার সঙ্গে তার মধুর সম্পর্ক। আমাদের সম্পর্ক মা বাবার সাথে কেমন? মধুর সম্পর্ক কেমন বাবা? দু একজন কইলেন আর সবার কি কাটল আগুন আর কাটলের বেশি সম্পর্ক কম? কিসের সম্পর্ক? বাবারা ভাইয়ের আমার রাত্র এখন 12টা বাজে, কিন্তু আপনি যদি বাড়িতে যান বৃষ্টির দিন শীতের দিন, সবার দরজা যদি বন্ধ হয়ে যায় একটা দরজা খোলা থাকে, এই দরজাটা কার? আর জোরে বলুন কার? দুনিয়ার মানুষের মায়া মন দুঃখের বিরোধী। ও বন্ধু বাবারা ভাইয়েরা আমার, আমার আম্মা আজ থেকে 2 মাস আগে স্ট্রোক করেছে, মারে কেউ ঘুম থেকে জাগায় না, রাত্রে যদি হঠাৎ করে কেউ জুড়ে ডাক দেয় ঘরের মধ্যে নিষেধ করা হয়েছে, উচ্চ সুরে ডাক দিলে মা যদি চমকে উঠে স্ট্রোক করার সম্ভাবনা আছে, ডাক্তার বলছে ওনার সামনে জুড়ে কেউ কথা বলবেন না, এমনই তো বয়স 85-এর উপরে, জুড়ে কথা ওনার জন্য বিপজ্জনক, কেউ কথা বলে না। বাবারা মাহফিল করে যায়, রাত্র 1টা 2টা কোনোদিন 4টা 5টা বেজে যায়, ঘরের দরজা যাইয়া টুকাটা দিদি দিদি আওয়াজ তো নয় কোন বাজে, মার কানে সর্বপ্রথম আওয়াজটা আসে, ও বন্ধু ফোন দিতে থাকি, বিবি ঘুমায় সন্তান ঘুমায়, মা ডাক দিয়ে বলে বাবারে আর ফোন দিস না, আমি এখনো সজাগ আছি, আমি দরজা খুলে দে। বাবারা বাইরে আমার মা মারা যাক, রাত্রর পোহাই যাবে ডাকতে ডাকতে, দরজা খোলার মতো একটা দরদি পাওয়া যাবে না, কথা বলুন ঠিক না বেঠি? আমার মন চায় একবার সোনার মদিনা যাইতে, মা দুঃখিনী ডাক দে বলে ওয়াইসন করনি রে, তুই মদিনা যাবে আমি অসুস্থ, ঠিক আছে বাবা যা আমার আপত্তি নাই, কারণ এমন এক জায়গার কথা বলছো যেখানে বাধা দেওয়ার ক্ষমতা আমি মার নাই। এ বাবা আগামী কালকে সূর্য ওঠার সাথে সাথে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা দেবে, সূর্য অস্ত যাওয়ার আগে আমি মার কাছে এসে হাজিরা দিতে হবে। ওয়াইসুল করুনি বলে মা ঠিক আছে আমি যাব। পরদিন সকাল বেলা সূর্য ওঠার আগে উনি ঘর থেকে বের হয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, ঘরের সামনে দাঁড়ায় বলতেছে আমি যদি একটা পাখি হইতাম একটা উড়ালে দিয়া পাক ভূমি মদিনা যাইতাম। বাবারা বলুন আমাদের পাকা থাকলে আমরা কোথায় যাইতাম? মদিনা। আরে জোরে বলুন কোথায়? মদিনা। আরে একটু জোরে বলুন কোথায়? মদিনা। পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকাল আমি যাব মদিনা। এতগুলো মানুষ আওয়াজ দিছেন, ওই যে কয়েক না কি গেল নববর্ষ একজনে একবার কয় হেরা মনে 10 বার করে, এখানে কি লাভ হবে? কি বলেন? ব্যস্ত যাওয়ার কোন কিছু পাইবেন? এখানে পাইবেন, এখানে আওয়াজে তো কষ্ট একটু জোরে কর না, ছেড়ে দেহে নৌকাজি যাব মদিনা, হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা। সবাই মদিনা যেতে চায়? চায়। সবাই যেতে রাজি আছে? মার সঙ্গে বিয়াদুবি করে যাবে না, হজরতে খাজা করিবে না, ওনার নাম হাসান,
হাসান মানে সুন্দর, যার ভিতরে সুন্দর বাহিরে সুন্দর। বন্ধুরে হাসান যখন বয়স 13.5 বছর, ওনার আব্বা মারা গেল, ওনার বয়স যখন 14 বছর, ওনার মা মারা গেল।